ছিলেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, তার সাথে আমার কথা হয়েছে। তিনি যেমনটি জানিয়েছেন যে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই কিন্তু আজকে বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যারা আছেন তাদের জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এবং তিনি যেমনটি জানিয়েছেন যে আজকের যে আদেশ দেওয়া হয়েছে সেই আদেশের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে যাবেন, এবং তিনি বলছেন তারা আশা করছেন যে এই আজকের যে রায়টি হয়েছে জামিন নামঞ্জুরের, উচ্চ আদালতে গেলে তারা কিন্তু সেই রায় টিকবে না এবং যারা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আছেন তারা উচ্চ আদালত থেকে জামিন পাবেন বলে তারা আশা করছেন। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া শুনানি চলাকালে, শুনানি শেষে তিনি সাংবাদিকদের সাথে একবার বেরিয়ে এসে কথা বলেছিলেন এবং তখন তিনি যেমনটি জানিয়েছেন যে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যমূলকভাবেই কিন্তু আজকে তাদের যে জামিন নামঞ্জুরের একটি প্রক্রিয়া চলছে তখন তিনি বলেছিলেন, এবং তখন তিনি এই কথাটিও বলেছিলেন যে যদি তাদের জামিন নামঞ্জুর করে আদালতে কারাগারে পাঠানো হয় সেক্ষেত্রে এই পুরো বিষয়টিকে তারা রাজনৈতিকভাবে মোকাবেলা করবেন। এবং আনাম আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি যে সিএমএম কোর্টের ভেতরে কিন্তু বিএনপি পন্থী আইনজীবী যারা আছেন তারা কিন্তু হরতালের সমর্থনে, হয়তো আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং তারা এখানে নানা ধরনের স্লোগান দিচ্ছেন, এবং তারা কিন্তু সেই একই কথা বলছেন যে সম্পূর্ণ রাজনৈতিক কারণে বিএনপির শীর্ষস্থানীয় যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে, যাদের জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত, এবং তারা বিক্ষোভ করছেন এবং তারা এই এখানে একটি প্রিজন ভ্যান রাখা আছে আপনি হয়তো দেখতে পাচ্ছেন, সেই প্রিজন ভ্যানের সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। এবং এর আগেও আমরা দেখেছি মুনির, প্রিজন ভ্যানটি তাদেরকে নিয়ে ঠিক কখন রওনা হতে পারে এরকম কোনো কিছু আন্দাজ করতে পারছেন আপনি? আনাম অনেকটা লম্বা সময় কিন্তু শেষ হয়ে গেছে, শুনানি শেষে আদেশ হয়েছে প্রায় ঘন্টা কানেক পেরিয়ে গেছে, এর মধ্যে শুধুমাত্র রুহুল কবির রিজভী আহমেদকে কিন্তু প্রিজন ভ্যানে করে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে, এবং আশা করা যাচ্ছে যে খুব অল্প সময়ের মধ্যে হয়তো বিএনপির শীর্ষস্থানীয় বাদবাকি যারা নেতৃবৃন্দ এজলাস কক্ষে অবস্থান করছেন তাদেরকে প্রিজন ভ্যানে করে তাদেরকে কারাগারে নিয়ে যাওয়া হবে। আনাম হয়তো আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন যে একটি প্রিজন ভ্যান কিন্তু এরই মধ্যে কারাগারের দিকে রওনা হয়েছেন, কিন্তু আমি আসলে এখন পর্যন্ত নিশ্চিত হতে পারছি না যে এই প্রিজন ভ্যানে বিএনপির কোনো নেতা আছেন কিনা বা কে আছেন সেটি কিন্তু আমি এখন পর্যন্ত নিশ্চিত হতে পারছি না। এবং আমার পেছনে হয়তো আমার দেখছেন যে আরও একটি প্রিজন ভ্যান কিন্তু এখানে রাখা হয়েছে, এবং সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিএনপি পন্থী আইনজীবী যারা আছেন তারা কিন্তু সেখানে অবস্থান করছেন, এবং যেমনটি ধারণা করা হচ্ছে বিএনপির শীর্ষস্থানীয় যে যারা নেতা যাদের জামিন নামঞ্জুর করা হয়েছে তাদের কাউকে হয়তো এখন প্রিজন ভ্যানে ওঠানো হচ্ছে। আনাম আপনি সেই দৃশ্যটি হয়তো দেখতে পাচ্ছেন, এখানে গণমাধ্যম কর্মী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কিন্তু সেই প্রিজন ভ্যানটিকে ঘিরে রেখেছেন। এছাড়া মূল যে ফটকটি আছে সেই মূল ফটকের সামনে হয়তো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পুলিশের সদস্যরা এখানে দায়িত্ব পালন করছেন। এছাড়া সিএমএম কোর্টের এই যে মূল ফটকের বাইরে যে সড়কটি আছে সেই সড়কেও কিন্তু আমরা দেখছি যে উৎসুক অনেক মানুষ এখানে ভিড় জমিয়েছেন, যদিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে খুব লম্বা একটা সময় ধরে এখানে অবস্থানের সুযোগ দিচ্ছেন না, কারণ দুপুরে দুইটা পর যখন বিএনপি শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আজকের এই জামিন আবেদন নিয়ে এই সিএমএম কোর্টে হাজির হন তারপরই সিএমএম কোর্টের অভ্যন্তরে সাধারণ মানুষ তাদের প্রবেশ কিন্তু একেবারে বন্ধ করে দেওয়া হয়। এছাড়া বিএনপির বিভিন্ন পর্যায়ের যারা নেতাকর্মী তারা কিন্তু আজকের এই জামিন শুনানি দেখার জন্য, কারণ বিএনপির শীর্ষস্থানীয় অনেক নেতৃবৃন্দ আজকের এই সিএমএম কোর্টে আসবেন, সেই কারণে অনেক নেতাকর্মী কিন্তু আমরা দুপুরের আগে এই সিএমএম কোর্টে দেখেছি, কিন্তু শুনানি শুরু হবার পর বিএনপির কোনো পর্যায়ের কোনো নেতাকর্মীকে কিন্তু এই সিএমএম কোর্টের ভেতরে দেখা যাচ্ছে না। আনাম আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে পেছনে যে প্রিজন ভ্যানটি কাউকে হয়তো উঠানো হচ্ছে সেই প্রিজন ভ্যানে বিএনপির কোনো শীর্ষস্থানীয় নেতাকে, সেখানে বিএনপি পন্থী আইনজীবী তারা কিন্তু এখনও সেই প্রিজন ভ্যানের সামনে অবস্থান করছেন এবং তারা নানা ধরনের স্লোগান দিচ্ছেন যে জামিন নামঞ্জুরের যে আদেশটি দেওয়া হয়েছে তার বিরুদ্ধে